हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल ऑल कुकिंग फ्यूशन बीटी। आज के मैं अपना देर के बांगली एक टी उत्तीज्य भाई का बाल लाल चिंगड़ी रेसिपी देखा बताऊँ। अमी ये जो नो निये निये ची लाव देखते पाच्चे ना मैं कनेक्ट फ्रेश कोची लाव निये निये ची तो लाव टके अमी भालो करे केटे निबो आगे। তো লাউটা আমার কাটা হয়ে গেছে, আমি এভাবে কেটে নিয়েছি। যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমার কাটা হয়ে গেলে আমি লাউটা ধুয়ে তারপর এখানে নিয়েছি। এরপর আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু তেতলে দিয়েছি, তো আমি 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা মরিচের গুঁড়া। অনেকেই লাউ চিংড়িতে মরিচের গুঁড়াটা পছন্দ করে না, আমি খুবই সামান্য দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি মশলাটাকে একটু ভেজে নেব। তো এর পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1/4 চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া। দিয়ে আমি আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে এখানে অ্যাড করব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি দেখছেন অথচ আমার ভিডিওটি এখনও লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে একটি বাটির মধ্যে নামিয়ে রাখবো। তো চিংড়ি মাছগুলো নামানো হয়ে গেছে, এরপর আমি এই মশলার মধ্যে দিয়ে দেব লাউ। আমি আগে থেকে লাউটা কেটে রেখেছিলাম, সেই লাউটা দিয়ে আমি লাউটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। শীত লাউ বা লাউ যে যে নামে ডাকুন, এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে লাউ চিংড়ি খেতে কিন্তু খুবই মজার, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খাননি তারা প্লিজ ট্রাই করে দেখতে পারেন, সত্যি কিন্তু খেতে অসাধারণ। তো ভিউয়ার্স, আমি ঢাকনা খুলে একটু কিছুক্ষণ পরপর নেড়ে দেখব। লাউ থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, লাউটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে আর একটু পানি অ্যাড করব, কেউ চাইলে পানি অ্যাড নাও করতে পারেন। এই পর্যায়ে আমি যে চিংড়ি মাছটা কষিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিব এবং আবার কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা কিছুটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে 2-3টি কাঁচামরিচ দিয়ে দেব। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলে এর মধ্যে একটা সুন্দর কাঁচামরিচের স্মেল বের হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। ভিউয়ার্স, এরপর আমি অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে লাউটাকে নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেলেও লাউ চিংড়ির অসাধারণ মজার একটি রেসিপি। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্লিজ ট্রাই করে দেখবেন, দারুণ মজার এই রেসিপিটি।